সভাপতি বলেন পরিবারের অসংখ্য নেতা কর্মী আমরা উদ্বেলিত আনন্দিত আপনাদের অগ্রযাত্রা আরো শুভ সবাইকে সেই আশা প্রত্যাশা রেখে আজকের সভায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মী বিভিন্ন গ্রাম এবং অঞ্চল থেকে কষ্ট করে এসেছেন তাদের সবাইকে আলহাজ শেখ সুজাতের পক্ষ থেকে এবং সংবর্ধিত সকল অতিথিকে আলহাজ শেখ সুজাত সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই